সকাল হয়ে গেছে, ওদেরকে এখন আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে। নুসাইবাকে মুখটা ধোয়াই দিলাম, ও নিজে নিজেই ব্রাশ করতে চায়। তো ব্রাশ করার পরে এবার বাপ মেয়ে কতক্ষণ কথাবার্তা। স্লোলি স্লোলি পাপা, ক্যান উই গো আউটসাইড? এখন আমাদের এখানে যাই না, এখানে ফক্স থাকে। এখানে আসি তোমার এখানে ধরবো, দড়ি টান দিয়ে নিয়ে যাবো। তো এখন তোমার কই পামু? এরপর আসলো কিছু ডেলিভারি। এটা হয়েছে নুসাইবার জন্য একটা ঘড়ি, মনে হচ্ছে তো এই ক্যারেক্টারটা ওকে তাবিজ করছে এমন অবস্থা। সব কিছু শুধু এটাই কিনবে। এখান দিয়ে শু আসছে, জুতা আস, স্লিপার আসছে, তারপর এটার সাথে একটা ড্রেস আসছে। সব কিছু মানে একই রকম হতে হবে, একই মানে একটা ওইটার জন্য মানে যেটা দেখবে ও অনলাইনে ওইটা ওর নিতেই হবে, নাহলে কান্নাকাটি শুরু করে দেয়। তো ওর জিনিসপত্রগুলিও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। ওখান দিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করব, হয়তো বা এটা অনেকের কাছে সিম্পল একটা রেসিপি, তারপরও শেয়ার করতেছি কারণ হয়তো অনেকে এভাবে খায় না, কিন্তু আমি যেভাবে মানে রেসিপিটা বানাবো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন, তো সাথেই থাকেন। তো আমি এখানে মাছ কিন্তু আগেই আমি ক্লিন করে মানে মেখে রেখে দিছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু শিরিন চ্যানেল। আজকে আমি বাটা মাছ দিয়ে কিউকুম্বার দিয়ে শশা দিয়ে রান্না করব। তো এই জন্য মাছটা ক্লিন করে ভাজি করে নিচ্ছি একটু। আগে আমরা এইভাবে খাইতাম। এখন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিচ্ছি, তারপর আদা রসুনের পেস্ট দিব, ওইটা আমি করে রেডি করতেছি। আর এখানে আমি এই যে একটা এবং আর হাফ কিউকুম্বার নিচ্ছি। আমার যেহেতু এখানে এক ব্লক মাছ, এক ব্লকের জন্য এটা এনাফ। তো আমি এগুলো কেটে নিই। আমি যেটার ভিতরে মাছটা ভাজি করলাম, আমি মাছগুলো ভাজিয়ে নিলাম, সেটা আমি দেখেন, খেয়াল করে দেখেন, আমি কিন্তু অত ফ্রাই করি নাই, একদম হালকা, শুধু একটু ইয়ে করছি, দাগ লাগাইছি এতটুকুই। তো এ ফাঁকে দিয়ে আমি সেম তেলটার ভিতরেই কিন্তু সব কিছু দিয়ে দিতেছি, এটা আদা রসুনের পেস্ট। তারপর আমি পেঁয়াজ সব এগুলো একসাথেই দিয়ে দিচ্ছি, এগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। আমি লবণ আন্দাজ অনুযায়ী দিচ্ছি আপাতত, কারণ আমি মাছের ভিতরে যেহেতু ফ্রাই করতে লবণ দিচ্ছি, তো আমি সামান্য শুধু যেন কি মানে শশাটাতে লাগে ওটুক পরিমাণে দিচ্ছি, এটা একটু লাল ইয়ে হোক, নরম হোক, ততটুক পর্যন্ত আমি অপেক্ষা করি। আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি স্পাইসগুলো দিয়ে দিব। আমার অত স্পাইস দিতে হবে না, কারণ আমি যে ভাজি করছি মাছ ওই মাছের ভিতরেই, ওই তেলটার ভিতরেই আমি দিছি, যার কারণে অত স্পাইস লাগবে না, সামান্য দিব। তো আমি এখন সামান্য হলুদ দিয়ে দিব, এক চামচ কাঁচা চিলি পাউডার, তারপর একটু জিরা, এটা আসলে একটু জিরা দিব। আমি কিন্তু মাছ ভাজি করতে সব কিছু একটু একটু করে দিছি, তো এই জন্য আমার অত লাগে নাই। যে দেখেন অলরেডি আমার মানে অনিয়নটার ভিতরে কালার এসে গেছে, একটু কষা দেয়, তারপরে আমি কিউকুম্বারটা দিয়ে দিব। আগে একটু পানি দিব কষার জন্য। এখান দিয়ে আমি কিন্তু কিউকুম্বারটা যেভাবে কাটছি একটু লম্বা লম্বা করে, যেহেতু মাছের সাথে দিব এই জন্য একটু লম্বা করে কাটছি। তো এখানে আমি এগুলো কাটে রেডি করে নিলাম। এখন কিউকুম্বারগুলো দিয়ে দিব, আমার এটা কষানো হয়ে গেছে, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব, এই পানিটাতে একটু কষাবো যেন স্পাইসগুলি সুন্দর করে এটার ভিতরে ঢুকে যায়। ও একটা পড়ে গেছে, এই কারিটা যে এত মজা হয়, আমি এটা আগে খাইতাম যখন নতুন নতুন রান্না শিখছি। আমি আগে যখন মিডলস গ্রোতে থাকতাম ওখানে আমার একদম বেশি খাওয়া হইতো, কারণ ওখানে অনেক কিছু একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যেত, মানে ওখানে একটু ওই লন্ডন সিটি স্টাইলের ওপেন মার্কেটগুলি বসতো, তো আমরা প্রায় সময় এগুলি এভাবে কিনে আনতাম। আমার এটা হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। এই যে
ভাজা মাছগুলো এখন সব এক দিয়ে দিচ্ছি। তারপরে এটাও একটু ভালো করে হওয়াইতে হবে, কারণ আমি কিন্তু মাছটা এত এত ভাজি করি নাই, যার কারণে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো একটু, এটা একটু ভালো মতো ভিতরে মশলাগুলি ঢুকো। বাস তারপর আমি যেটা ইয়ে করা আছে যেটাতে একটু পানি দিয়ে এই পানিটা এখানে একটু দিব সামান্য। শশার তরকারি কিন্তু একটু মাখা মাখা খেতেই মজা, এটা পানসা হয়ে যায়, না হলে বেশি পানি দিলে এখন যে ঝোলটা আছে আমি ওই ঝোলটাই রাখবো একদম বরাবর, আমি তেমন হাড়ি ঝোল রাখবো না। এই যে আমি এখন এর একদম ডিম আছে, যদি লাগে তাহলে ওটা দিয়ে ওটার থেকে একটু পানি দিব, আর যদি না লাগে এই ভাতের উপরে আমি মাছটা হয়ে ফেলে একদম ঢিম করে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমরা আগে মিটেজ গোয়াতে খেতে মনে আছে শশা দিয়ে বাটা মাছটা, হ্যাঁ পাবদা মাছও খাইতাম। আজকে দুনিয়া এগুলো ডিপের দুনিয়া, বিসমিল্লাহ।